প্রতারণা করার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুন্নবী পলাশ ও মিঠু নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। বিটকয়েনের ব্যবসা ও চাকরি দেওয়ার নামে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বেশ কিছু লোকের কাছ থেকে নুরুন্নবী পলাশ ও তার সহযোগীরা প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জে বেশ কয়েকটি মামলা করার পর বোয়ালিয়া থানা পুলিশ প্রতারণা চক্রের মূল হোতা নুরুন্নবী পলাশকে গ্রেফতার করে। একই সঙ্গে গ্রেফতার করা হয় তার সহযোগী মিতুকেও। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে অন্তত 10টি মামলা চলমান এবং আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত নুরুন্নবী পলাশের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা কদমতলী গ্রামে। দীর্ঘদিন ধরে সে এই প্রতারণা চালিয়ে আসছিল। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।